সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে সাংবাদিক নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে আছে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মী আইন, সম্প্রচার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা বাদ দেয়া, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার আগে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়া এবং কোনো সাংবাদিক যেন এমন হেনস্থার শিকার না হন তার নিশ্চয়তা দেয়া। মন্ত্রী হিসাবে শুধু নয়, আগামীতে যেন আমরা বলতে পারি যে ওনার সময় এই সুরক্ষাগুলো আমরা পেয়েছি। ডিফারেন্ট সোর্সেই আপনার কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করবে, সেই ক্ষেত্রে যাতে বাধাগ্রস্ত না হয়। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী আইন মেনে সাংবাদিকদের তথ্য সংগ্রহের আহ্বান জানান। তিনি বলেন দ্রুত গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। কোনো আইন দ্বারাই যাতে করে কোনো সাংবাদিকের উপর যাতে বেআইনিভাবে অর্থাৎ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সেজন্য আমি সবসময় আপনাদের সাথে একমত। গণমাধ্যম কর্মী আইন পাশ হলে সাংবাদিকদের যে সুরক্ষার বিষয় সেটি অনেকাংশে নিরসন হবে। এদিকে সাংবাদিক নেতারা গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে দেখা করে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানান। আইনমন্ত্রী বলেন মামলা প্রত্যাহারের দায়িত্ব যারা মামলা করেছেন তাদের অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। আইনমন্ত্রী তদন্তের উপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।